নমস্কার, সুচেতা ব্লগ নিয়ে চলে এলাম। আজ বানাবো মালপোয়া। তো মালপোয়া আমরা ছোটোর থেকেই সবাই খেয়ে এসেছি। আজকে আমি আম দিয়ে মালপোয়া বানাবো। এটা খেতেও খুব সুন্দর এবং হয়েও যায় ঝটপট, এবং বাড়িতে যা উপকরণ থাকে তাতেই তৈরি হয়। তো এখানে আমি নিয়েছি আটা আর ময়দা মিলিয়ে 1.5 কাপ, সুজি 1/2 কাপ, চিনি 1 কাপ, আর বাদাম নিয়েছি, আর নিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা। এই আমার, আর আম তো একটা নিয়েইছি, এই আমার আমের মালপোয়া বানানোর উপকরণ। কিছু না কিছু একটু বাড়িতে বানাতেই হয়, যেহেতু আমাদের সব কিছুই দূরে, তাই চেষ্টা করি যে কিছু একটা বানাই সন্ধ্যের জলখাবার। তো আজকে আমি আম দিয়ে মালপোয়াটাই বানাবো। আমের রসটা আমি নিয়ে নিয়েছি, এইবার এর মধ্যে দিয়ে দিব আটা আর ময়দা যে মিশিয়ে রাখছি সেটা। তারপরে দিয়ে দেব সুজি, তারপরে দেব চিনি। এইবার আমি সব একসাথে মিশিয়ে নেব। এইবার আমি এগুলো ভালো করে মিশিয়ে নিই। মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দেব, আর এটা মেশাতে থাকব। এইভাবে আমি সম্পূর্ণটা মিশিয়ে নেব। এর মধ্যে আমি এখন দিয়ে দেব বেকিং পাউডার আর 1 চিমটি বেকিং সোডা, ব্যাস। এই দিয়ে আমি ভালো করে এখন এটাকে চালিয়ে নেব। আমি এটাকে একদম ভালো করে তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা ঠিক একটু মোটা থাকবে, খুব একটা পাতলা হবে না। খুব পাতলা হয়ে গেলে তাহলে মালপোয়াগুলো একদম ভালো হবে না। এর মধ্যে দিয়ে দিলাম বাদাম, ব্যাস। এইবার আমি এটাকে ভাজতে শুরু করব। আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলও আমার গরম হয়ে গেছে। এইবার আমি কড়াইতে দিয়ে দেব, দেখুন কী সুন্দর ফুলে উঠছে। প্রত্যেকটা মালপোয়া এইরকম ফুলে উঠবে। খুব ভালো করে এই মালপোয়া গোলাটাকে ফেটিয়ে নিতে হবে, যত ফেটাবেন তত নরম হবে আর এইরকম ফুলে যাবে। এইবার আমি উল্টিয়ে দেব, দেখুন কি সুন্দর হয়েছে। আমার ভাজা হয়ে গেল, দেখুন খুব সুন্দর নরম, এই একদম এই তুলতুলে হয়েছে, মানে খুবই সুন্দর হয়েছে। যত মালপোয়ার ব্যাটারটা যত আপনি ফেটাতে পারবেন, দেখবেন মালপোয়া তত বেশি ভালো হবে। এইবার আমি এটা তুলে নেব। এইবার আমি আরেকটা বানাচ্ছি, দেখুন এইভাবে অল্প অল্প নেবেন, নিয়ে দিয়ে দেবেন। দেখুন এটাও কী সুন্দর ফুলে উঠছে, দেখুন একদম যেরকম আমরা লুচি বানাই সেই রকম লুচির মতন ফুলে উঠেছে। এইবার আমি উল্টিয়ে দেব। এইভাবে আমি প্রত্যেকটা মালপোয়া ভেজে নেব, এবং খুব
তাড়াতাড়িও ভাজা হবে, ফেটানোটা ভালো হলে না ভাজতেও সময় হয় না, কারণ খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ফেটানো ভালো না হলে তাহলে আপনার একটু সময় নেবে ভাজতে। দেখুন আমার এটাও ভাজা হয়ে গেল, কি সুন্দর ফুলে উঠেছে। আমার প্রত্যেকটা মালপোয়া হয়ে গেছে এবং দেখুন কি নরম হয়েছে। এই যে এইরকম করলেই, ভাঁজ করলেই ভেঙে যাচ্ছে, একদম সুন্দর নরম হয়েছে প্রত্যেকটা মালপোয়া আমার তৈরি। এইভাবে করবেন, খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি কিন্তু মৌরি দেইনি, যেহেতু আম দিয়েছে সেই জন্য মৌরি দেইনি। এইভাবেই করবেন, এই রকম নরম মালপোয়া হবে। দেখুন কি নরম হয়েছে, একদম ভেতরটাও সুন্দর হয়ে গেছে। তো যাই হোক, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।